মর্নিং টু অল ফ্রেন্ড, আবার একটা ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে হচ্ছে অক্টোবর মাসের 9 তারিখ, আজকে হচ্ছে শনিবার। এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে আমি বাংলাদেশি ভাষায় কথা বলবো, কারণ বাংলাদেশ থেকে অনেক ভিউয়ার্সরা আমাকে এত ভালোবাসা দিচ্ছে, তার জন্য আজকে আমি তাদের জন্য আমি বাংলাদেশি ভাষায় পুরো ব্লগটা করব। তা তোমরা দেখতে থাকো। বন্ধুরা, এখন আমি ব্রেকফাস্ট করুম। ব্রেকফাস্টে আছে চা আর বিস্কুট মুড়ি, তাই খাইয়া লই, তারপরে কথা হইতেছে। সবজির কাকুটা এসে সবজি দিয়ে গেছে, আলু আর লঙ্কা। দেখো বন্ধুরা, বাইরে কি সুন্দর রোদ উঠছে, আর ওয়েদারটা কি সুন্দর লাগতেছে, আবহাওয়াটা কত সুন্দর লাগতেছে, টোপটা জুড়াই যাইতেছে। দেখো পাশে আবার মন্দির আছে একটা, শ্রী গুরুর মন্দির, দুর্গা প্রসন্ন। আমি এখন লাঞ্চ করতে বসছি। লাঞ্চে আছে উচ্ছে আলু ভাতে আর মাংস। আমার লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চে ছিল মাংস ভাত আর কিছু না, খাইয়া এখন শুয়ে আছি। শুয়া ফোন দেখতেছিলাম, সব ব্লগ দেখতেছিলাম, অন্য চ্যানেলের ব্লগগুলো, ওই প্রীতি মন্দিরা আর অনেক ব্লগ আছে, ওদেরও দেখি, এপি ব্লগস। বং জয়শ্রী সবারই ভিডিও দেখি। বন্ধুরা, পুজো চলে আইলো, এখনো কিছু কিনি নাই, জামা কাপড় কিছু কিনি নাই, দেখি কাল পরশুর মধ্যে যাইতেই হবে জামা কাপড় কিনতে, নাহলে হবে না। দেখি কি কিনি, তোমাদের কাছে শেয়ার করুম, কি কি কেনা হয় সেটা শেয়ার করুম। দেখি চুড়িদারও কিনতে পারি, আবার শাড়িও কিনতে পারি, না হলে ঘাগরাও কিনতে পারি, ঠিক নাই, দেখি কাল নাহলে পরশু যাই, দেখি কি কিনে। মা খাঁচাটাকে গুছাই নিতেছে, আজকে আমি গুছাই নাই, মা গুছাই নিতেছে। মার গুছানো কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাইও বন্ধুরা। আর আমাকে অনেক অনেক ভালোবাসাও দিও তোমরা, সব ভিউয়ার্সদের কইতাছি অনেক অনেক ভালোবাসা দিও।
চুল বাইদা তোর ভাত খাবো, ভাত খাই গিয়া তোর ঘুমাইব। তারপর দিন আমার সকালবেলা ওইটা আবার কাজ টাজ আছে। আমার একটু বাংলাদেশি ভাষা কইতে গিয়ে আটকাই যেতেছে, তোমরা কিছু মনে করো না, একটু ম্যানেজ কইরা নিও, ঠিক আছে? ঘুম পাইছে, ঘুমামু, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু ঘুমামু। আবার ভিডিও এডিট করতে হবে, এখন অনেক কাজ আছে। সে ঘুমাতে ঘুমাতে দুটো বাজে যাবে, দুটো আড়াইটা বাজে যাবে। এই জন্য উঠতে উঠতেও দেরি হয়ে যায়, কি করুম। দেখলাম সব ইউটিউবে কি সুন্দর কি সুন্দর প্যান্ডেল করছে, কলকাতা না কোথায় যেন, কি সুন্দর সুন্দর প্যান্ডেল করছে, ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমাদের কপালে আর নাই দেখার। কপালে না থাকলে কি ঠকঠক হইলে হবে কি, কপালে তার নাই তো, কপালটা তো কইরা আসি নাই, পুরা কপাল কইরা আসি, কি করবো আর, কপালে নাই। আচ্ছা রাখতেছি, প্রচন্ড ঘুম পাইছে। যত বাংলাদেশের ভিউয়ার্সরা আছে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা তোমাদের, অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে। আর বেশি বেশি কইরা আমার ভিডিওগুলো দেখো আর কমেন্ট কইরো, আর যদি কোনো ভুল কইরা থাকি, কোনো ভুল যদি তোমার তোমাদের কোনো ভুল মনে হয় যে এইটা ভুল বলছি, তাহলে আমাকে কমেন্টে জানাইও, আমি সেটা ঠিক করার চেষ্টা করিব, ঠিক আছে? গুড নাইট বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিওটা সরাসরি আপনার ফোনে পৌঁছে যায়। আর আমার পাশে এইভাবেই
থাকতে যাবেন, আপনারা অনেক 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমাকে ভালোবাসা যাবেন। তাহলে রাখছি, টাটা, রাখতেছি, টাটা।